সকলকে শুভেচ্ছা জানাই, আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি একরামুল বাগানি। নমস্কার, আমি স্বপ্না ভাদুরি। আজকের বিষয়টি হচ্ছে জোড়া ভাইপোর কাহিনী। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, এটা আপনাদের কাছে আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জোড়া ভাইপো মানে কে জানেন? শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী বাংলার মাটিতে লুটে পেটে খেতে পুরো লেগে গেছে। কি করেছে জানেন? এই বিপদের টাইমে, এই অসুবিধার সময় মানুষ কিভাবে বিপদে পড়ে আছে, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়ার ঝড়ে। আজকে সেই ইয়ার ঝড়কে উপলক্ষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু ত্রাণের জন্য ট্রিপল অ্যারেঞ্জ করেছে। সেই ত্রিপলগুলি চুরি করার দায়ে ধরা পড়েছে শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী জোড়া ভাইপো। অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, ত্রাণের ত্রিপল চুরি করার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঠি পৌরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে, এবং হাতে নাতে তাকে ধরে ফেলা হয় এবং তারপরেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। কি করে ধরা পড়েছে জানেন? কাঠির পৌরসভা থেকে যখন শুভেন্দু অধিকারীর দেহরক্ষী ত্রিপল চুরি করে নিয়ে যখন ঘরের থেকে বেরিয়ে আসছে, তখন ঠিক এই বাংলা মায়ের সন্তানরা, এই বঙ্গবাসী, এই বাংলা প্রেমী, সেই বাংলা মায়ের সন্তানরা হাতে নাতে ধরা পড়েছে সেই শুভেন্দু অধিকারীর দেহরক্ষীকে নিয়ে। সত্যি কষ্ট লাগে, ঘেন্না লাগে, দুঃখ লাগে, সেই সঙ্গে মাথাটাও গরম হয়ে যায়। আমি একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী, আমি জোড়া ভাইপো একটা কথা বলতে চাই। মানুষের টাকা, মানুষের জিনিস খেয়ে খেয়ে তো আপনাদের পুরো পেটে চর্বি হয়ে গেছে। আরে দরকার পড়লে কিছুদিন না খেয়ে থাকুন, না খেয়ে পেটের চর্বিগুলোকে একটু কমান। এইভাবে মানুষের ত্রাণের জিনিস চুরি করবেন না, এইভাবে মানুষের হকের জিনিস ছিনিয়ে নেবেন না, এইভাবে মানুষের মনে দুঃখ দেবেন না। আর কত দুঃখ দেবেন মানুষের নামে, আর কত দুঃখ দেবেন মানুষের মধ্যে, আমরা এতদিন জানতাম। তবে আমি কিন্তু শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী, আমি বিশেষ করে জোড়া ভাইপোকে বলছি, এবং সেই সঙ্গে কেন্দ্রের যে আমাদের মোদি চাচা বসে আছেন, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি, আমি ভাইপো এবং চাচাদেরকে একটা কথাই আমি বলছি, যে রামের নামে দেশ বিক্রি হয় সেটা আমরা জানতাম, রামের নামে মহিলাদের উপরে নির্যাতন হয় সেটা আমরা দেখেছি বা জানি, রামের নামে ভারতবর্ষের সম্পত্তিগুলোকে বিক্রি করে দেয় সেটা আমরা জানি, রামের নামে মন্দির থেকে মসজিদকে আলাদা করায় সেটা আমরা জানি, রামের নামে হিন্দুদের মধ্যে তিন রকম ভাগ করা হয়েছে, উচ্চবর্ণের হিন্দু, মধ্যবর্ণের হিন্দু এবং নিম্নবর্ণের হিন্দু। কিন্তু রামের নামে যে ত্রাণের ত্রিপল চুরি হয় এটা সত্যি আমরা জানতাম না। সত্যি কেমন একটা লাগছে না? শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী, আমি জোড়া ভাইপোকে একটা কথাই বলবো, আর কত অত্যাচার করবে বাংলার মাটিতে। আপনাদের তো এমন পরিস্থিতি, এখন এমন সিচুয়েশন, এখন এমন অবস্থা আপনাদের। আমার মতে, আমি যতটুকু বুঝি, যে আপনাদের একটাই কিন্তু এখন মানে ইয়ে আছে, কাজ আছে, সেটা হচ্ছে কি জানেন, হাতে কাঁচের চুড়ি পরেন, একটা শাড়ি পরেন, মাথায় ঘোমটা দেন, আর মাথায় সিঁদুর পরে চারখানা জানালা এবং দরজা বন্ধ করে একটা কথাই নিজের মনকে জিজ্ঞেস করুন, যে মোদি চাচা, যেদিন আপনাকে আমরা ওই ব্রিগেডের মাঠে নমস্কার করেছিলাম পায়ে হাত দিয়ে, সেইদিনকে শুধু একটা কথাই বলেছিলাম, যে মোদি চাচা এমনভাবে আশীর্বাদ দেবে, এমনভাবে বরদান করবে, যাতে বাংলার মাটিতে যেন মানুষের যে ত্রাণের জিনিস দেয় সেইটা যেন চুরি করে ভালোভাবে বেরিয়ে যেতে পারি। কিন্তু সত্যি দুঃখ লাগে, সত্যি কষ্ট লাগে। তবে একটা কথা আমার খুব মনে পড়ছে, কথাই বলে না যে ভগবানের মার আর দুনিয়ার বার, সাধ্যে কখনো মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ বেরোবে। শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী, আমি জোড়া ভাই দুজনকে আমি বলছি, আর একটা কথা বলি আমি জোড়া ভাই পদেরকে, এই বাংলার মাটি না এমনই মাটি, প্রতিবাদী মাটি, বিদ্রোহী জীবনের মাটি, সংগ্রামী জীবনের মাটি। তাই বাংলা কখন অন্যায়কে প্রশ্রয় দেয় না, বাংলা কখন অন্যায়কে মেনে নেয় না, বাংলা কখন অন্যায়কে দেখে চুপ করে থাকে না, বাংলা কখন অন্যায়কে মেনে আগেও নিইনি, এখনও নেয় না, আগামীতেও নেবে না। তাই বাংলার মাটিতে থাকতে গেলে কিন্তু রাম রাজ্যর কাহিনী কিন্তু বাংলার মাটিতে করলে কেউ শুনবে না। অতএব ভদ্রভাবে যদি পলিটিক্স করতে পারেন তাহলে করেন, নাইলে কিন্তু নোংরামি পলিটিক্স কখনো জন্য বাংলার মাটিতে করবেন না। বাংলার মানুষ যখন খেপে যাবে না, জোড়া ভাইপোকে ঘাড়ে ধাক্কা মেরে সেই মোদি চাচার কাছে পাঠিয়ে দেবে। ভাইপো চাচার কাছে যাক, এই মাটিতে কোনোরকমভাবে মানুষ কিন্তু এই সিনক্রেটগুলো মেনে নেবে না। আর আমি আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা কথাই বলবো, যে রামের নামে এত কাহিনী এরা করেছে 2014 থেকে, যবের থেকে মোদি সরকার কেন্দ্রতে এসছে, আর আজকে ত্রাণের ত্রিপল চুরি করেছে,
কাঠির পৌরসভা থেকে এই সুব্যন্ত অধিকারী এবং সৌমেন্দ্র অধিকারীর দেহরক্ষীরা আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলেছে কাঠির বাসিন্দারা। সত্যি কাঠির বাসিন্দাদেরকে আমি কোটি কোটি স্যালুট জানাই এদের সঙ্গে মোকাবেলা করার জন্য। আর একটা কথা বলবো, প্রত্যেকের পরিবারকে যদি সুরক্ষিত রাখতে চান, মাটিকে যদি সুরক্ষিত রাখতে চান, সমাজকে যদি সুরক্ষিত রাখতে চান আর বাংলাকে যদি শান্তিপ্রিয়ভাবে রাখতে চান, অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব বিজেপিকে বয়কট করুন, নাইলে বাংলার মাটি আমরা বাঁচাতে পারবো না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে আপনারা খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। জয় হিন্দ, জয় সোনার বাংলা। আর জোড়া ভাইপোর শাস্তি আমরা চাই চাই চাই, কারণ জোড়া ভাইপো বাংলার কুলাঙ্গার, বাংলার কুলাঙ্গার, বাংলার কুলাঙ্গার।